জন্ম নেওয়ার পরেই মৃত্যু অবধারিত। ডেথ কিলস এভরিওয়ান, উই আর দ্য পিপল। আমরা যদি কোনো বড় অপরাধ নাও করি তাও আমাদের মরতে হবে, এটা নিশ্চিত। বিকজ ডেথ উইল কাম, মৃত্যু আমাদের জন্য অবধারিত, মৃত্যু আমাদের জন্য নিশ্চিত। আমরা কোনোভাবেই সার্ভাইভ করতে পারবো না, কারণ কেউ পারেনি। হোয়াট ইজ অ্যাকচুয়ালি ডেথ? কি এটা চোখের পলকে আমাদেরকে নিশ্চিহ্ন করে দেয়? শত বছরের প্ল্যানিং, কল্পনার উজ্জ্বল ভবিষ্যৎ, এই সব কিছুকে এক মুহূর্তেই স্টপ করে দেয়। এই পৃথিবী থেকে আমাদেরকে টেনে হিচড়ে অন্য এক জগতে, অন্য এক ভুবনে নিয়ে যায়। সেখান থেকে চাইলেই এই পৃথিবীতে আর আসতে পারবো না। বিকজ ডেথ মাস্ট বি অ্যাকসেপ্টেড। আমরা যারা মানুষ হয়ে জন্মগ্রহণ করেছি, উই আর বর্ন অ্যাজ এ হিউম্যান বিইংস, আমরা একবার না, দুবার না, পরপর তিনবার আমাদের মৃত্যু হয়। থ্রি অফ আস ডাই। ফার্স্ট টাইম যখন আমরা জানতে পারি যে আমরা মারা যাব, তখনই আমাদের একবার মৃত্যু হয়ে যায়। অ্যান্ড দ্য সেকেন্ড টাইম, যখন আমাদের এই সুন্দর দেহটা মাটিতে মিলিয়ে যায়। দ্য থার্ড অ্যান্ড লাস্ট, যখন এই পৃথিবীর বুক থেকে যারা আমাকে জানে, চেনে, আমাকে নিয়ে কথা বলে, তারা সবকটা মানুষ যখন নিশ্চিহ্ন হয়ে যাবে, তখন আমার আরেকটা মৃত্যু হবে, আমাদের আরও একটা মৃত্যু হবে। এনি অ্যানিমেলস ডাইস অ্যাট ওয়ান্স, শুধুমাত্র আমরা মানুষরাই পরপর তিনবার মৃত্যুবরণ করি। মৃত্যুকে ভয় পাওয়ার কিছু নেই, হিজ রিজন ডেথ মিন্স ফ্রিডম। মৃত্যু মানেই সৃষ্টির সাথে বিলীন হয়ে যাওয়া, মৃত্যু মানেই এই নশ্বর দেহটাকে ত্যাগ করে পৃথিবীর সমস্ত স্থানে নিজেকে ছড়িয়ে দেওয়া। ইয়াস, ইটস ট্রু, এটাকে ভয় পাওয়ার কিছুই নেই, এটা ঘটবেই, এটা ঘটে এসছে, এটা ঘটছে। আমরা সবাই এই অদৃশ্য বাঁধনে বাঁধা, আর তাই এভরি মুমেন্ট এভরি টাইম আমাদেরকে বাঁচার মতো করে বাঁচতে হবে। নিজেকে কি করে সবচেয়ে বেশি সুখে রাখা যায়, সবচেয়ে বেশি শান্তিতে রাখা যায়, সে চেষ্টাই করতে হবে। কারণ মৃত্যু একবার আসে, আমাদেরকে নিয়ে যায়, ফিরিয়ে আর নিয়ে আসে না। ডেথ ডাজ নট গো অ্যাওয়ে, টাইম ইজ টু এক্সপেন্সিভ। ডিপ্রেশন, মন খারাপ, অবসাদ, এই তুচ্ছ বিষয়গুলোর জন্য আর কোনো সময় নেই, সময় খুবই সীমিত। বিকজ টাইম ইজ এ ভ্যারি লিমিটেড। প্রতিটা মুহূর্তকে নিজের উন্নতির জন্য ব্যবহার করতে হবে, সো প্লিজ ইউজ ইউর সেলফ। প্রতিটা সময়কে নিজের জন্য রাখতে হবে, প্রতিটা মুহূর্তকে নিজের করতে হবে, নিজেকে নিজের মতো করে গড়ে তুলতে হবে। উইদাউট এনি রিজন একটা মুহূর্তকে নষ্ট করা যাবে না। মৃত্যু আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। বিকজ দেয়ার ইজ ডেথ, দ্য ওয়ার্ল্ড ইটস সো কালারফুল।